Assalamualaikum. Siddi Abdullah Mullah, School and College, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত শাখায় সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম ক্লাস প্রাথমিক গণিতের সংখ্যা পাঠ, বড় সংখ্যা এবং স্থানীয় মান। শুরুতেই আমরা ধরব কি বড় সংখ্যা ও স্থানীয় মান। শুরুতে আমরা পাঁচ অঙ্কের সংখ্যা কিভাবে লিখব এটা দেখাব। যেমন 23,525, 23,525, তাইলে একক স্থানে লিখব আমরা 25, 5 আর 10 স্থানে 2, শতকের ঘরে 500, 23,000 একটা হলো, 2, 23,000, 2 আর 3, তাহলে হাজারের ঘরে 3 আর অযুতের ঘরে 2, হাজারের ঘরে 3 আর অযুতের ঘরে 2, তাহলে এখানে আমরা 3,000, তাহলে একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, তারপরে লক্ষ। তাহলে এখানে 23,000, অযুতের ঘরে 2 এবং হাজারের ঘরে 3, তাহলে মোট কত হইল 23,525। তাহলে এখানে এককের মান কত, 5×1, 5×1 মানে 5, দশকের মান 2×10 কত, 20, শতকের নাম মান 5×100 কত, 500, হাজার, সহস্র 3×1,000 মানে কত, 3,000। এইখানে 2 অযুতের ঘরে 2×10,000 কত, 20,000। তাইলে এখান থেকে আমরা দেখতেছি এককের ঘরের মান এক, স্থানীয় অঙ্ক যদি 5 হয় একক স্থানে যে অঙ্কটা থাকে তার মানে যদি 5 হয় 5×5, 1×9, 1×1, 2×2, যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে। তাহলে দশক স্থানে যে অঙ্কটা থাকে 1 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর শতকের ঘরে যেই সংখ্যাটা থাকে তারে 100 দিয়ে গুণ করতে হবে, হাজারের ঘরে যেই সংখ্যাটা থাকে তাকে 1,000 দিয়ে গুণ করতে হবে, এবং অযুত মানে 10,000, 10,000-এর ঘরে 2 আছে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা এইখানে দেখি যে এটার মান কত, 1×5, এটার মান কত, এই দ্বিতীয় বাম দিকে দ্বিতীয় সংখ্যাটার মান কত, 2, তাহলে 10 দিয়ে গুণ করলে 10×2=20, শতকের ঘরে 5, তাহলে শতক মানে 100 দিয়ে গুণ করলে তার মান কত, 500, হাজারের ঘরে 3 আছে তাহলে তার মান কত, 3×1,000 দিয়ে গুণ করলে 3,000, অযুতের ঘরে অযুত মানে 10,000, 10,000×2 দিয়ে গুণ করলে কত, 20,000। এইভাবে আমরা সংখ্যাগুলি পাতন করতে পারব। এছাড়া আমরা একটু লক্ষ্য করি, একটু মধ্যে বলি, এখন আমরা যদি আরেকটা সংখ্যা লিখি
ঠিক আছে
তাহলে এখানে 24 লক্ষ 63,751 কত 24 লক্ষ 63,751 এই ভাবে আমরা কি করতে পারি লিখতে পারি আমরা অনুশীলনীতে যেটা দেওয়া আছে দেখো 60 লক্ষ 4 5 পৃষ্ঠা 4 নাম্বার 5 পৃষ্ঠা 4 নাম্বার অল্পটা 60 লক্ষ দিলাম 7 ঠিক আছে 3000 হাজারের ঘরে লিখলাম 3 60 লক্ষ ও 3000 দ্বারা 3000 দ্বারা গঠিত সংখ্যা তাহলে 60 লক্ষ এই উদ্যতার ঘরে শূন্য দিব শতকের ঘরে শূন্য দিব দশকের ঘরে শূন্য দিব এককের ঘরে শূন্য দিব তাহলে এটা কি হয়েছে 7 লক্ষ 7 লক্ষ তিন হাজার কি হয়েছে 7 লক্ষ 3000 এইভাবে আমরা সংখ্যা পাতন করা যায় দেখো 6 পৃষ্ঠায় 6 পৃষ্ঠায় একটু লক্ষ্য করো সর্বৃষ্টায় একটা সংখ্যা লেখা আছে 1958-4-9-7 জন শিক্ষার্থী 2013 সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পড়েছে তুমি সংখ্যাটিকে কিভাবে পড়বে এইটা সংখ্যাটা দেখো 19-58-4-9-7-2 একটু লক্ষ্য করো তাহলে একক স্থানে কি আছে 2 আর দশক স্থানে কি আছে 7 আর শতক স্থানে কি আছে 9 আর 4 আছে হাজার স্থানে 8 আছে অযুত স্থানে লক্ষ্য স্থানে 5 আছে আর নিযুত স্থানে 9 আছে আর কুটি স্থানে 1 আছে কুটি যেখানে লেখা তাহলে আমরা কি হচ্ছে 1,95,84,972 জন শিক্ষার্থী ছিল ওই বছর প্রাথমিক অর্থাৎ 1,95,84,972 জন ছিল এইরকম আরো সংখ্যা এখানে আছে দেখো 25,000,70,25,000,70,24 তাহলে এখানে একক স্থানে কি আছে 4 দশক স্থানে কি আছে 2 শতক স্থানে আছে 0 আর হাজার স্থানে আছে 7 তারপরে অযুত এবং লক্ষ্য স্থানে আছে 0 আর নিযুত আর কুটি স্থানে আছে 2 তাহলে 25,07,024 25,07,024
এটা তাহলে আবার করি কত 25 কোটি লক্ষ আর নিদুস্থানে নাই লক্ষ আর অযুক্ত স্থানে কোন সংখ্যা নাই হাজারের পরে 7 আছে দশক স্থানে আর একক স্থানে 2 আর 4 আছে তাহলে আমরা এখানে বলবো কি 2 কোটি 50 লক্ষ 2 কোটি 50 লক্ষ 7024 2 কোটি 50 লক্ষ 7024 তাই এই ভাবে আমরা সংখ্যাগুলি উৎপাদন করতে পারব তাহলে আমরা কি করব এতক্ষণ তো আমরা কি করলাম একক দশক শতক স্থানের সংখ্যাগুলি লিখে আমরা সংখ্যাটা বসছি কিন্তু আমরা কমা ব্যবহার করে এই একক দশক শতক এই সংখ্যাগুলিতে না লিখো শুধু কমা ব্যবহার করে আমরা কি করতে পারি সংখ্যাটা লিখতে পারি এই সংখ্যাটা খুব সহজে করতে পারি এই সংখ্যাটা যদি আমি কমা ব্যবহার করি প্রথম তিন ঘর পর তারপরে দুই ঘর পর তারপরে দুই ঘর পর একক দশক শতক সহস্র অযুক্ত লক্ষ নিযুক্ত তাহলে তিন ঘর পর দুই ঘর পর দুই ঘর পর তাহলে 24,63,751 তাহলে এই তিন ঘর পর কম ব্যবহার করলাম এখানে 50,326 এইভাবে আমরা কমা ব্যবহার করে কি করতে পারি সংখ্যা গণনা করতে পারি তোমাদের বইতে 7 পৃষ্ঠায় 7 পৃষ্ঠায় দেখো একটা সংখ্যা লেখা আছে 7,753 তারপরে লেখা আছে 6,5,7,8,6,5,7,8,0 তাহলে আমরা শুরু থেকে তিন অঙ্ক একক দশক শতক শতক পর্যন্ত এই তিন ঘর পর আমরা একটা কমা ব্যবহার করব তারপরে দুই অঙ্ক দুই ঘর পর একটা কমা ব্যবহার করব ঠিক আছে তারপরে আমরা দুই ঘর পর একটা সমা ব্যবহার করব তাহলে দেখো একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এই তিন ঘর দুই ঘর পর আমরা কমাগুলি ব্যবহার করব তাহলে আমরা এটাকে বলবো 7,53,65,765 এইরকম আমরা আরো 3,6,8 এখন আমি আগের মতো তিন ঘর পর কমা ব্যবহার করব তারপর দুই ঘর তারপরে দুই ঘর তাহলে 1,23,57,812 এবার আমরা পারব তো যে কমা ব্যবহার করে এতক্ষণ আমরা একক দশক শতক লিখে আমরা কি করছি সংখ্যা ঠিক করছি সংখ্যা করছি কিন্তু এখন আমরা কমা ব্যবহার করেও এই সংখ্যাগুলি লিখতে পারি এবং করতে পারি ঠিক আছে তাহলে আমরা বইয়ের 2 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম আজকে কত পৃষ্ঠা 2 থেকে 7 পৃষ্ঠা তোমাদের গণিত বইয়ের বইয়ে আছে 2 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত আমরা কি পড়লাম দুই প্রথম 5 সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা একক দশক শতক সহস্র অযুত পর্যন্ত
আমি অর্থাৎ 99000 পর্যন্ত তারপরে নিযুত ত্রুটি 6 7 সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা তারপর শুরুতে আমরা একক স্থানে দশক স্থানে শতক স্থানে আমরা কি করেছি সংখ্যা লিখে তারপর পড়েছি তারপর শুরুতে আমি কমা ব্যবহার করে প্রথম ডান দিক থেকে তিনটা সংখ্যা বাদ দিয়ে একটা কমা তারপরে দুইটা সংখ্যা বাদ দিয়ে একটা কমা তারপরে দুইটা সংখ্যা বাদ দিয়ে একটা কমা প্রথম তিনটা সংখ্যা বাদ দিয়ে একটা কমা তিনটা সংখ্যা বাদ দিয়ে একটা কমা তারপরে দুইটা সংখ্যা বাদ দিয়ে তারপরে দুইটা সংখ্যা তাহলে এখানে বলছিলাম 24,63,751 এইভাবে আমরা কমা ব্যবহার করে সংখ্যাগুলি করতে পারি তাহলে আগামী ক্লাসে যেহেতু তোমরা আগামী ক্লাসে করবা তোমরা বলো থেকে এক থেকে দশ এটার থেকে এটা কত গুণ বড় ভাগ দাও এক দিয়া দশ গুণ বড় আমাদের এই সংখ্যাগুলি একক থেকে দশক কত গুণ বড় দশ গুণ দশক থেকে শতক কত গুণ বড় দশ গুণ শতক থেকে হাজার কত গুণ বড় দশ গুণ এই আমরা আগামী ক্লাসে সংখ্যা রেখা তোমাদের জন্য একটা মজার জিনিস এই সংখ্যা রেখা নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম